হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল টেকনিক্যাল নলেজ টিপস। আজ আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি যেটা খুব জলদির মধ্যে আমি আজকে শেষও করে দেবো। তো আজকের ভিডিওটা হচ্ছে যে 30 সেকেন্ডের মধ্যে তোমার নিজের ওয়াইফাই স্পিড কি করে বাড়াতে পারবে, বলো দেখি কি করে বাড়াতে পারবে। যারা জানো অবশ্যই নিচে কমেন্ট করবে, ঠিক আছে? আর যারা জানো না তারা আমার সঙ্গে ভিডিওতে লেগে থাকো। তো কি করবে, প্রথমে তোমরা প্রথমে যাবে হচ্ছে টাইপ, সরি, কন্ট্রোল প্যানেল ওপেন করবে। ওপেন করার পরে ক্যাটাগরিজে শুধু ক্যাটাগরিজ রাখবে। ক্যাটাগরিজে তারপর নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেটের নিচে দেখো ভিউ নেটওয়ার্ক স্ট্যাটাস অ্যান্ড টাস্ক ওপেন করবে। ওয়াইফাই যাবে, প্রপার্টিসে ঢুকবে, ইয়েস করবে, ওপেন হয়ে গেল এটা। তারপর কনফিগারেশনে ঢুকবে, ঢুকার পরে এটা একটু মাঝে নিয়ে চলে আসি। এখানে পাওয়ার ম্যানেজমেন্টটাকে এই যে প্রথমের অ্যালাউড আছে, অ্যালাউ দ্য কম্পিউটার টার্ন অফ দিস ডিভাইস টু পাওয়ার্স, মানে সেভ পাওয়ার যেটা আছে সেটা তোমরা ডিসেবল করবে। তারপরে অ্যাডভান্স অপশনে যাবে, অ্যাডভান্স অপশনে যাওয়ার পরে প্রথমেই দেখো ফ্যাট চ্যানেল যেটা আছে, ফ্যাট চ্যানেল ইনটু ট্যালেন্ট না ট্যালেন্ট কি আছে এটাকে তোমরা ডাইরেক্ট এনেবল করবে। এনেবল করার পরে রোমিং অ্যাগ্রেসিভ না যেটাই আছে সেটাকে তোমরা লোয়েস্ট করবে। লোয়েস্ট করার পরে আরেকটা যেটা হচ্ছে সেটা হচ্ছে, আমি একটু চোখে কম দেখছি, থ্রুপুট বুস্টার যেটা আছে সেটাকে তোমরা ডিসেবল রেখে পরে ওকে করে দেবে। দেখো সেটা তোমাদের ওকে করার পরে নিজের ইন্টারনেট স্পিডটা চেক করবে, চেক করে পরে দেখবে যে তোমাদের ইন্টারনেট স্পিডের স্পিড গ্রো করেছে, মানে বেড়েছে, ঠিক আছে? তো এটাই ছিল আজকের ভিডিও, 30 সেকেন্ডের মধ্যে তোমাদের স্পিড কী করে বাড়াতে হয় শিখিয়ে দিলাম। যে পর নিজের ল্যাপটপে ট্রাই করো, ফোনে দেখছো তো ফোন থেকে উঠে পড়ে ল্যাপটপটা ওপেন করে স্পিডটা বাড়িয়ে নাও, ডাউনলোডে মজা আসবে। তো এটাই ছিল আজকের ভিডিও, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা বাই বাই। হ্যাঁ, কিন্তু তার আগে ভিডিওটা লাইক করে দেবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, আর সাবস্ক্রাইব বাটনটা কিন্তু দাবিয়ে যাবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা বাই বাই।